আসসালামু আলাইকুম। যে সকল ভাইরা কলিং বিষয়ে মালয়েশিয়া আসতে চান, আজকের এই ভিডিওটি তাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। সো গাইস, আপনারা জানেন যে মালয়েশিয়ার দেশ সম্পর্কে এবং কি কলিং বিষয় সম্পর্কে বিভিন্ন রকমের তথ্য দিয়ে থাকি আমি আমার ইউটিউব চ্যানেলে। সো যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা আজকে মালয়েশিয়া শহরে বেড়াইতে আসছি, আর এই যে বর্তমানে আমরা এই টুইন টাওয়ারের সামনে আছি। তো আজকের মূল আলোচনা হচ্ছে যে এক ভাই আমার ভিডিওতে কমেন্টস করছিলেন যে ভাই মালয়েশিয়াতে আসার সময় কি কি আনবো সঙ্গে। তো এজেন্সি থাইকা বা আপনি যার মাধ্যম দিয়ে আসতেছেন সে হয়তো আপনাকে অনেক রকমের কথা বলতে পারে যে এটা আনবেন না, সেটা আনবেন না, এই ব্লেড টেলেট আনবেন না। তো আমি আপনাকে যেটা যেটা বলবো সেই সেই জিনিসটা সঙ্গে করে নিয়ে আসবেন, তাহলে পরে আপনার অনেক সুবিধা হবে চলতে ফিরতে। তো আমাকে বলছিল যে কোনো কিছু আনার দরকার না, এদেশে সবই পাওয়া যায়। ভাই এদেশে পাওয়া যায়, সব কিছুরই দাম বেশি। যেমন আমাকে বলছিল যে আমি বলছিলাম যে ভাই নীল কাটার নিয়ে আসবো, মানে হাতের নখ কাটার জন্য নেল কাটার নিয়ে আসবো কিনা। তো বলছে না, এগুলো সবই পাওয়া যায় ভাই। এই দেশে একটা নেল কাটারের দাম 4-5 টাকা, বাংলা টাকায় পড়তেছে আপনার 100-120 টাকা, বাংলাদেশে তো 25-30-50 টাকাতে পাওয়া যায়। তো আপনি নতুন এসে আপনার দেনা শোধ করবেন না নতুন এসে এগুলো কিনবেন। তো আপনার যেই যেই জিনিস প্রয়োজন মনে হয় সেই সেই জিনিসগুলো অবশ্যই আনবেন, কিন্তু হ্যাঁ আপনি ইয়াটা আনবেন না, যেমন আপনার ব্লেড আনবেন না, তারপর আগুন নিয়ে তো আপনাকে আসলে বিমানে উঠতে দেবে না, সেই আগুন গ্যাস লাইট বা ম্যাচ এগুলো নিয়ে আসবেন না। আর মালয়েশিয়ার দেশটা হচ্ছে আপনার 12 মাসই একই রকমের আবহাওয়া, আপনি এখানে হাফাতা গেঞ্জি নিয়ে আসতে পারেন আর লুঙ্গি সঙ্গে নিয়ে আসতে পারেন, গামছা নিয়ে আসবেন। ফুল হাতা শার্ট অতিরিক্ত বেশি আনার দরকার নাই, যদি আপনার খুব ভালো পছন্দ মতন শার্ট পান বা থাকে দুই একটা আনতে পারেন, বেশি আনার দরকার নাই। সবসময় হাফাতা গেঞ্জি, তারপরে লুঙ্গি আর প্যান্ট যেগুলো নিয়ে আসবেন সবসময় ইস্টিচ কাপড়ের প্যান্ট নিয়ে আসবেন, যে প্যান্টগুলো পরতে অনেক মজা পাওয়া যায় বা আপনার পরতে অনেক সুবিধা হয়, কারণ গরম, গরমের কারণে আপনি প্যান্ট যদি আপনার স্টিচ প্যান্ট নিয়ে আসেন তাহলে আপনার পরতে অনেক সুবিধা হবে। গামছা নিয়ে আসবেন, সেন্টু গেঞ্জি নিয়ে আসবেন, আর সবসময় একটা কথা মনে রাখবেন যে পায়ের যে মোজাগুলো আছে মোজা নেবেন বেশি করে, তার কারণ এখানে সবসময় জুতা পরে ডিউটি করতে হয়, সেটা আপনার কোম্পানির থেকে সেফটি শু দিক সেটা, বা আপনি কেস পরে ডিউটি করেন সবসময় আপনাকে জুতা পরতে হবে। মোজা নিয়ে আসবেন, আপনি 5-7 জোড়া মোজা সঙ্গে করে নিয়ে আসবেন, তাহলে পরে আপনার অনেক সুবিধা হবে। এর দেশে এসে জিনিসের দাম আপনার পড়তা মতন পোষাবে না, আপনি কিনতেও পারবেন না ওইভাবে। তো যাই হোক, এই হচ্ছিল আজকের মূল আলোচনা। আমার ভিডিওগুলো সবাই দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই হচ্ছে আমাদের মালয়েশিয়ার টুইন টাওয়ার, এখানে অনেক লোক ঘুরতে আসছে। আমি এখন ব্যাক ক্যামেরাতে যে আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব। তো এই হচ্ছে সেই টুইন টাওয়ারটা, আমি ব্যাক ক্যামেরাতে যাইতে চাইছিলাম, ব্যাক ক্যামেরাতে ওইভাবে ভালো দেখা যাচ্ছে না। আর যারা আপনারা এই কুয়ালালামপুর শহরে বেড়াইতে আসবেন, মালয়েশিয়ার যেখানে আসেন আপনাকে বাস কার্ড কিনতে হবে। বাস কার্ডটা আপনার বাস কাউন্টারে পাওয়া যায়, কে কে মার্কেটে পাওয়া যায়, বাস কার্ড কিনে নেবেন। বাস কার্ড কিনে নেয়া কুয়ালালামপুর শহরে আসবেন, কুয়ালালামপুর শহর থেকে KLCC 303 নাম্বার বাস পাওয়া যায়, 303 নাম্বারে বাসে চলে আসবেন এই টুইন টাওয়ার। এটা দেখতে অনেক ভালো লাগে, অনেক দেশ থেকে, অনেক কান্ট্রি থেকে অনেক ফরেনার আসছে। আমি যদি আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরাতে দেখাইতে চাই তাহলে অবশ্যই দেখতে পাবেন। এই যে ভাইরা আমার, আমি ব্যাক ক্যামেরাতে দেখানোর চেষ্টা করতেছি। এটা অনেক বড়, অনেক উঁচু, আর এটা দেখার জন্যে অনেক লোক আসছে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো মালয়েশিয়ার স্থানীয়, তারপরে অন্যান্য দেশের লোক আছে। যখন আসবেন মাঝে মাঝে ঘুরতে হয়, না ঘুরলে পরে আপনি বিনোদন আনন্দ আসলে কিছু পাবেন না। এই হলো সেই টুইন টাওয়ার, আপনারা যারা নতুন আসবেন আসবেন এই টুইন টাওয়ারটা দেখতে। সব ছবি তুলতে আছে কেলা।